hi guys how are you all like every day today also i am present here your ramprasad sir welcome you to the class of telling the time so let's learn telling the time okay we mostly see this type of question what's the time what's the time what time is it কু ইউ টেল মি দি টাইম প্লিজ এটা মোস্ট পোলাইট ওয়ে এই থার্ড অপশানটা হচ্ছে একদম খুব ভদ্রভাবে বলার জন্যে তো আমরা এইরকম কোশ্চেন মোস্টলি ফেস করি এই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা কিভাবে অ্যান্সার করবো আজ আমরা সেগুলিই শিখব ওকে সো হেয়ার ইন দি স্লাইড উই আর সিং টু টাইপস অফ ক্লক দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যানালগ ক্লক অ্যান্ড দি

অ্যানালগ ক্লক মোস্টলি দেয়ার থ্রি আইটেমস ক্লক ফেস এই বাইরের অংশটা দেন আওয়ার হ্যান্ড এই যে ঘন্টার কাটা দেন মিনিটস হ্যান্ড এই বড় কাটা মিনিটের কাটা সেম হেয়ার ফেস ক্লক ফেস দেন মিনিটস হ্যান্ড এখানে কোনো মিনিটস হ্যান্ড থাকে না অন দ্য রাইট সাইড উই উইল ফাইন্ড মিনিটস অ্যান্ড অন সাইড উই সি আওয়ার ওকে In both the clock, we are seeing there is seven o'clock. Okay, now telling the time. Here mostly in analog clock we will find three hands. In some clock, we will not find the second hand, but don't worry about that. First we recognize them, then we shall learn. Okay. So we need to know the hour hand. Don't pronounce ace. ইস আওয়ার ওকে আওয়ার হ্যান্ড ইটস শর্ট দি রেড ওয়ান নাও মিনিট হ্যান্ড লং এটা লম্বা পাতলা কাটা আর কি জিনিস ওয়াচ করতে হয় ঘড়িতে আমরা দেখতে পারি এক দুই তিন চার করে বারো পর্যন্ত কোথাও কোথাও লেখা থাকে আর এ ডায়ালের ওপরে কখনো কখনো পাঁচ দশ পনেরো কুড়ি এগুলো লেখা থাকে হোয়াট ইজ দিস এই যে ওয়ান টু থ্রি এই যে লেখাটা রয়েছে এই প্রত্যেকটি নাম্বারের মধ্যে পাঁচ মিনিটের ডিফারেন্স হয় দেখো বারো থেকে একের মধ্যে পাঁচের ডিফারেন্স এক থেকে দুয়ের মধ্যে পাঁচের আরও বেশি হলো দশ ডিফারেন্স হলো এইভাবে আর এই যে ছোটো ছোটো ডটগুলো দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে এক মিনিটের ডিস্টেন্স আর এই যে মোটা ডটসগুলো রয়েছে দাগগুলো এগুলোর মধ্যে পাঁচ মিনিটের ডিসটেন্স ওকে পাঁচ মিনিট সময়ের ব্যবধান কী কী শিখলাম আওয়ার হ্যান্ড ছোটোটা ঘন্টার কাটা দেন আমরা শিখলাম মিনিটের হ্যান্ড আমরা সেকেন্ড হ্যান্ডটা দেখলাম আর এখানে গ্যাপটা কতটা কতটা থাকে দেখেছি পাঁচ মিনিট এবং এক মিনিটের গ্যাপ ওকে একটু বড়ো করে আওয়ার হ্যান্ড কোনটা এই যে ছোটোটা ওকে অ্যান্ড দেন দেয়ার ইজ এ গ্যাপ অফ ফাইভ মিনিটস বিটুইন দ্য নাম্বার্স ওকে অ্যান্ড ওয়ান মিনিটস গ্যাপ বিটুইন দি ডটস অর দিস ওকে বার ওয়ান থিং দেয়ার টু হ্যান্ডস দ্য বিগ হ্যান্ড শোজ দি মিনিট অ্যান্ড দি শর্ট হ্যান্ড শোজ দি আওয়ার অর্থাৎ বড় কাটা মিনিটকে বোঝাবে আর ছোট কাটা ঘন্টাকে বোঝাবে ওকে আমাদের এ এম আর পি এম বলে দুটো জিনিস আছে সেটাও একটু বুঝে নিতে হবে হোয়াট ইজ এম অ্যান্ড হোয়াট ইজ পি এম ওকে দেখো এখানে টুয়েলভ ও ক্লক এটা ডে এখানে টুয়েলভ ও ক্লক এটা নাইট এখানে সান আছে এখানে মুন আছে তো ডে তে এ এম ডে কখন শুরু হচ্ছে ইটস মিড ডে আফটার মেডেন ওকে অ্যান্টি মেডেন এটাকে আমরা বলি ওকে কি হচ্ছে ব্যাপারটা বিফোর দি মিড ডে অর্থাৎ দুপুর বারোটার আগের সময়টা একদম রাত বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়কে আমরা মিড ডে বলবো বা অ্যান্টিমেরিডাইন বা এটা হলো সকালের দিক আর রাতের দিক কোনটা ইটস আফটার মিড ডে তার মানে এটা হচ্ছে পোস্ট মানে আফটার দুপুরের পর থেকে একদম মাঝরাত পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত একদম এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ওকে আর প্রিপোজিশন দুটো আমাদের একটু মনে রাখতে হবে ইন আর অ্যাট এই দিয়েই আমরা সাধারণত টাইমটাকে বোঝাই উই ইউজ ইন অ্যান্ড অ্যাট ফর টকিং অ্যাবাউট টাইম আমরা সময় বোঝানোর জন্য আমরা ইন এবং অ্যাট ব্যবহার করে থাকি ইন হচ্ছে যখন মর্নিং আফটারনুন ইভিনিং এগুলো সব বোঝানোর জন্যে আমরা ইন ব্যবহার করি টাইমটা স্পেসিফিক নয় টাইমটা একদম টু দি পয়েন্ট কোনো টাইম আমার জানা নেই তাই যেমন এখানে অ্যাট ইলেভেন থার্টি একদম ডট টাইম সেই জন্য অ্যাট হয়েছে কিন্তু ইন দা মর্নিং বললে সেটা সাতটা হতে পারে আটটা হতে পারে নটাও হতে পারে স্পেসিফিক টাইম নয় বলে এখানে ইন আর এখানে একদম পার্টিকুলার স্পেসিফিক টাইম আছে বলে এখানে এট ইলেভেন থার্টি এট টু ও ক্লক এট মিড নাইট অ্যাট নুন ওকে উই ইউজ এট প্লাস টাইম ওয়েন গিভিং দি টাইম অফ এ স্পেসিফিক ইভেন্ট কিরকম দ্য ক্লাস স্টার্ট এট নাইন ও ক্লক ক্লাসটা সকাল নটায় শুরু হয় দ্য ফাইট

টোয়েন্টি টু ফাইভ ওকে কীভাবে বলে সেটা আমরা এবার শিখব দে আর আর টু স্টাইলস বেসিক্যালি ইন ব্রিটিশ ইংলিশ উই সে দি মিনিটস ফার্স্ট যেমন দেখো টেন টোয়েন্টি ফাইভ তো ব্রিটিশ ইংলিশে এটা বলা হবে ইটস টেন ইটস টোয়েন্টি ফাইভ পাস্ট টেন আগে সেকেন্ডটাকে বলে নেওয়া মিনিটটাকে বলে নেওয়া হবে আগে মিনিটটা বলে নেওয়া হবে টোয়েন্টি ফাইভ ইটস টোয়েন্টি ফাইভ পাস্ট টেন ওকে ইন আমেরিকান স্টাইল উই ইউজ

11:59 মিড midnight একদম মিডনাইটের পর্যন্ত 11টা 59 ओके एएम আর নাও লেটস সি টাইমস অফ দা ডে দিনের কোন সময়কে আমরা কি বলে থাকি ওকে তো আমরা প্রথমে এদিক থেকেই শুরু করি লেট মর্নিং আমরা লেট মর্নিংটা কখন বলি লেট মানে লেট হয়ে যাবার না মানে সকালের আগের অংশটাই এখানে বুঝিয়ে দেয়া হবে ওকে আর এখানে দেখো মর্নিং মর্নিংটা কখন ফ্রম সানরাইজ টু টুয়েলভ পি এম একদম মর্নিংটা কখন সানরাইজ সূর্য উঠে যাওয়ার পর থেকে দুপুর বারোটা লেট মর্নিং কখন টেন এম টু টুয়েলভ পি এম টেন এম দশটা থেকে বারোটা পর্যন্ত আর্লি মর্নিং কখন ফ্রম অ্যাবাউট টু আওয়ার্স বিফোর সানরাইজ টু অ্যাবাউট সেভেন এম মানে সূর্য ওঠার আগে থেকে সাতটা পর্যন্ত আমরা মোটামুটি আর্লি মর্নিং বলতে পারি আর্লি মর্নিং হচ্ছে সাতটা পর্যন্ত লেট মর্নিং সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর মর্নিং টাইমটা একদম বারোটা পর্যন্ত ওকে ক্লিয়ার এবার আর্লি আফটারনুন কীরকম ফ্রম টুয়েলভ টুয়েলভ পি এম অ্যাবাউট থ্রি পি এম টু এম টু থ্রি বারোটা থেকে তিনটে পর্যন্ত আর্লি আফটারনুন দেন আফটারনুন কোনটা টুয়েলভ টু সিক্স আর লেট আফটারনুন হচ্ছে ফোর পি এম আনটিল সিক্স দেন কামস ইভিনিং দেন কামস নাইট ওকে So, how to observe time? How to tell the time. First, fast. here in this clock, I will show you what to do first. See, here we have two hands mostly, and the second hand is the third hand. Okay. The first one and the second one and third one. First, what we should do? Look at the small clock hand. A This one, first one. Here in red. লুক অ্যাট দি স্মল হ্যান্ড দিস ওয়ান হ্যান্ড পাস্ট অর্থাৎ এই যে ঘন্টার নাম্বারগুলো আছে এটার কোন ঘণ্টাটা এই ছোট পার করে ফেলেছে সেটা আগে দেখতে হবে ওকে দ্যাট ইস টেন এই যে দশটা পার করে এগারোটার দিকে যাচ্ছে ডু নট পাস্ট দি আওয়ার হ্যান্ড ইলেভেন তোমরা কিন্তু এই এগারোর ঘণ্টাটা এখনো পার করেনি তাই এটা বলবে না তো প্রথমে আমাকে কি করতে হবে ছোটো কাটাকে আগে মেনশন করতে হবে ছোটো কাটা কোথায় আছে সেটা দেখতে হবে মানে কোন ঘন্টাগুলো পার করেছে এক দুই তিন চার পাঁচ করে করে ও দশের ঘন্টাটা অলরেডি পার করে ফেলেছে ওকে এখন আর তার আগে কি আছে সেটাও লক্ষ্য করতে হবে তার আগে আছে এগারো এটা কিন্তু ক্রস করা যাবে না দেন সেকেন্ড আমাদের এই কাজটা করতে হবে কোনটা আমাদের ছোটো কাটার কাজ শেষ হয়ে গেছে নাও উই উইল কাম টু বিগ হ্যান্ড বিগ ক্লক হ্যান্ড ওকে লুক এট দি বিগ ক্লক হ্যান্ড এই যে সিক্স এর কাছে রয়েছে এটা এটা মজা কোথায় দেখো স্টার্ট এট ওয়ান এন্ড কাউন্ট বাই ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি এরকম করে করে কি করে করব এটা এই বড় কাটাটা আমাকে কত কত করে গুনতে হবে এই যে অনেক ঘড়িতে লেখা থাকে কিন্তু আমরা প্রথম দেখে ছবিতে দেখেছি এখানে লেখা থাকে পাঁচ দশ পনেরো কুড়ি এরকম করে লেখা থাকে এই যে এক দুই তিন চার পাঁচ আছে এখানে প্রত্যেকটি ঘরে পাঁচের ডিফারেন্স হয় তাই না তো পাঁচের ডিফারেন্স যখন হবে তখন আমরা এখানে বলবো এক মানে পাঁচ দুই মানে দশ জাস্ট আমাদের টেবিলটা কাউন্ট করতে হবে তো মানে তো এখানে হচ্ছে এক্স্যাক্ট টাইম হচ্ছে টেন থার্টি আমরা কি করলাম প্রথমে আমরা এই ছোট্ট কাটাটা দেখে নিলাম ছোট্ট কাটা কটা ঘন্টা পার করেছে সেটা দেখলাম দশের ঘন্টা পার করেছে তারপরে আর যাওয়া চলবে না এখানে দশ রয়েছে দেখো মার্ক করে দিয়েছি তারপর বড় কাটাটা দেখতে হবে বড় কাটাটা এই দিক থেকে ঘুরতে 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 কতটা ঘন্টা কতটা ঘর সে পার করেছে এক একটা ঘর পার করলে পাঁচ 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 করে জুড়তে জুড়তে যেতে হবে পাঁচ দশ যাব যাবো এখানে হচ্ছে দশটা তিরিশ আমাদের টাইম আমরা একটা দুটো স্লাইড একটু আগে দেখে নেব এখানটায় দেখো এই যে গ্যাপটার কথা আমি বলছিলাম ওকে এখানটায় দেখো এই যে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এভাবে যাচ্ছে

আমাদের এই যে রাইট সাইডের যে অংশটা আমরা ঘড়িটাকে এখানে বারো যদি থাকে আর এখানে ছয় যদি থাকে তাহলে এই ডান দিকের অংশটাকে আমরা বলবো পাস্ট আর এই বাম দিকের অংশটাকে আমরা বলবো টু পনেরো মিনিটের যে গ্যাপটা থাকে সেটাকে বলি কোয়াটার আর আধ ঘন্টারটা যে গ্যাপ থাকে সেটা বলি হাফ কোয়াটার মানে চার ভাগের এক ভাগ অর্থাৎ পনেরো মিনিট হলে কোয়াটার পাস্ট তিরিশ মিনিট হলে হাফ পাস্ট, পনেরো মিনিট বাকি থাকলে কোয়াটার টু ওকে এখানে বাকি বলতে আমরা যেরকম বলি এখন পনেরো মিনিট বাকি কুড়ি মিনিট বাকি তখন টেন টু ফাইভ টু যে ক্লকটা বলবো সেইটা এখানে হলো ও ক্লক টুয়েলভ ও ক্লক ইলেভেন ও ক্লক টেন ও ক্লক ওপরেরটা আর একটু দেখি তাহলে আর একটু পরিষ্কার হয়ে যায় এখানটায় দেখো একটু ছোট আছে লেখাটা তো কি হলো আমরা এখানে ভালো করে বুঝে নেবো এই যে ওয়ান ওয়ান মানে ইটস ফাইভ পাস্ট এটা হলো টেন পাস্ট এটা কোয়ার্টার পাস্ট ওকে এটা টোয়েন্টি পাস্ট টোয়েন্টি ফাইভ পাস্ট ওকে আরও দেখে নেই আমরা আগেই বলেছি আমাদের এই বাম পাশের অংশকে আমরা বলবো টু আর ডান ডানপাসের অংশটাকে বলবো আমরা পাস্ট তো এই দিকে সব পাস্ট আর এই দিকে সব টু ওকে এটা হল কোয়ার্টার টু পনেরো মিনিট বাকি আছে নাও লেটস সি তো কোশ্চেন কেমন হয় হোয়াট টাইম ইজ ইট হোয়াট ইজ দ্য টাইম হোয়াট টাইম ইজ ইটকেও যদি জিজ্ঞেস করে তুমি এরকম করেই অ্যান্সার দিতে পারো ইট ইজ

এবার আমরা ঘড়িতে টাইম দেখে দেখে ব্রিটিশ দুটো সময় দেখবো দেখো এখানে এই ঘড়িতে ছোট কাটা ছয়ের ঘরে বড় কাটা প্রত্যেকটা কাঁটা এখানে মেনশন করা রয়েছে আমি এখানে ডিজিটাল ক্লকে কেমন দেখাবে সেটাও বলছি তো হোয়াট টাইম ইজ ইট ইন আমেরিকান স্টাইল উই উইল সেভ ফিফটি ফাইভ এই যে ফাইভ এই ফাইভটা ক্রস করেছে সিক্সটা পুরো ক্রস করেনি একটু বাকি আছে এটা ফাইভ ফিফটি ফাইভ

বড় কাটা বারো ঘরে সো হোয়াট টাইম ইজ ইট ইটস ওয়ান ও ক্লক ইন ব্রিটিশ ওয়ে ইট ইজ অলসো সেম ওকে নাও বোধ দি হ্যান্ডস আর অ্যাট এ সেম প্লেস দুটো কাটা একই জায়গাতে কি বলবো হোয়াট টাইম ইজ ইট আমেরিকান ওয়ে ইটস টুয়েলভ ক্লক আর ব্রিটিশ ওয়ে সেম ইটস টুয়েলভ ও ক্লক হোয়াট টাইম ইজ ইট আমেরিকান স্টাইল এই যে ফিফটিন এটা আমরা কোয়ার্টার বলতে পারি বা ফিফটিন বলতে পারি কোয়ার্টার পাস্ট হয়েছে

লেটস হ্যাভ সাম ফিডব্যাক অলসো অ্যাজ ইউ হ্যাভ সিন আওয়ার ভিডিও যেহেতু তোমরা আমাদের ভিডিওটা দেখে নিয়েছো কেমন লেগেছে ভিডিওটা তার একটা ফিডব্যাক অবশ্যই দেবে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করবে সেখান থেকে আমরা তোমাদের ফিডব্যাক পেয়ে যাব ওকে সো উই হ্যাভ সাম হোম লাইক তো হোম কী করবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নম্বর দেওয়া রইলো স্ক্রিনে এটাতে তোমরা আমাদের হোম পাঠিয়ে দিতে পারো এখানে ঘড়িগুলো দেওয়া রয়েছে ঘড়িতে এক্স্যাক্ট কত টাইম ওকে যে কোনো স্টাইলে আমেরিকান স্টাইল ব্রিটিশ স্টাইল তোমরা যে কোনো স্টাইল ফলো করে টাইমটা লিখে জাস্ট এখানে ওয়ান ওয়ান বাই নাম্বার দেবে এক নম্বর ঘড়িতে কটা বাজে নম্বর ঘড়িতে কটা বাজে অ্যান্ড সেন্ড ইট টু মি ওকে দেয়ার আর সাম কোয়েশ্চেন্স অলসো ওকে ওয়াই ইট ইজ ইট ইম্পর্টেন্ট ফর আস টু নো হাউ টু টেল টাইম কিভাবে সময় বলতে হয় এটা আমাদের দরকার কেন জাস্ট থিঙ্ক ইউর সেলফ এটা তোমরা একটু ভাবো ভেবে এর অ্যান্সারটা তৈরি করো হোয়াট আর আওয়ার হ্যান্ড মিনিট হ্যান্ড অ্যান্ড ও ক্লক ইন কোলন এইগুলোর এক একটা অর্থ হয় আওয়ার হ্যান্ড বলতে কোনটা বুঝি মিনিট হ্যান্ড কোনটা ইন আওয়ার ভিডিও ইন দ্য স্লাইডস ইউ উইল গেট দ্য দ্যান্সার্স ওকে হোয়াট আর দ্য টাইম পিসেস টাইম পিসেস বলতে আমরা কি বুঝি হাউ মেনি বিগ নাম্বার্স আর অন ক্লক কতগুলো বড় সংখ্যা থাকে ঘড়িতে ওয়ার ইজ দ্য মিনিট হ্যান্ড ওয়েন ইটস অ্যান এক্স্যাক্ট আওয়ার অফ দ্য ডে ওকে মিনিটের কাটাটা কত কোথায় থাকে সেটা তোমাদেরকে বলতে হবে ওকে হাউ ডু উই রাইট থ্রি ও ক্লক তিনটে বাজে এটা ঘড়িতে তুমি কী করে দেখাবে এবং তুমি লিখবে কীভাবে ওকে প্লিজ ট্রাই টু সলভ দিস কোশ্চেন অ্যান্ড সেন্ড ওকে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুদের সাথে একটু লাইক করে দিও কমেন্ট করো ওকে আর এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ভিডিও দেখার জন্যে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত